1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আমাদের কাছে প্রত্যেক দিন সকাল আসে নিত্য নতুন সাজে। আজ যখন পথে পা ফেললাম, তখন দেখলাম নিষ্পত্র যে সমস্ত গাছ, তার মধ্যে থেকে কচি সবুজ পাতারা দিচ্ছে উঁকি, এবং তার মধ্যে কোথাও একটা আলোর ইশারা, আলোর উঁকি ঝুঁকি। আর সেই আলোর উঁকি ঝুঁকি দেখতে দেখতে, লুকোচুরি খেলতে খেলতে চলে এসেছি আমি সংযুক্তা আপনার প্রিয় চ্যানেল ওয়ানের পর্দায় সঙ্গে নিয়ে শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে থাকেন বাংলাদেশের মাসুরি, একটি নজরুল চর্চা কেন্দ্র। আপনাদের সকলকে শনিবারের এই সকালবেলায় অনেকটা অনেকটা অভিনন্দন এবং অবশ্যই স্বাগত জানিয়ে শুরু করে দেব আজকের অনুষ্ঠান। আজ বাংলাদেশ থেকে স্বনামধন্য বিশিষ্ট একজন নজরুল সঙ্গীত শিল্পী, প্রশিক্ষক, সুরকার এবং আদি সুরের ধারক এসেছেন আমাদের মাঝে গান শোনাতে। স্বাগত জানাই শিল্পীকে, শেলু বড়ুয়া। শেলুদা এসেছেন, নমস্কার, সুপ্রভাত। সবাইকে নমস্কার জানাচ্ছি, আদাব জানাচ্ছি। অবশ্যই আমরা খুব সুন্দর সময় আজ কাটাবো, অনেক এমন গান হবে যেগুলো আমরা প্রত্যেকেই জানি, গুনগুন করব অবশ্যই, আমি যেমন তেমন আপনিও। আর কিছু গান একটু হয়তো কম শোনা, সেগুলো একটু নতুন করে চিনে নেওয়ার পালা আজ সকালে। অপূর্বদা রয়েছেন, অপূর্বদাকে স্বাগত জানাবো এবং স্বাগত জানাবো, সুপ্রভাত জানাবো সুব্রতদাকে। সবাই মিলে একটা সুন্দর স্নিগ্ধ সকাল, চলুন গানে গানে পথ চলা শুরু করি। আর আপনারা প্রত্যেক দিনের মতো টেলিফোনে আসতে থাকুন 8335022558 এই নাম্বারে। গানে গানে শুরু করি। হ্যাঁ, আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই বাসুরির স্বত্বাধিকারী এবং প্রধান ব্যক্তি ইঞ্জিনিয়ার খালিক ভাইকে এবং চ্যানেল ওয়ানকে আমাকে আজ এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিছু গান চ্যানেল ওয়ানের বদৌলতে দর্শক শ্রোতাদের কাছে পরিবেশন করার সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই শুরু করি। অত্যন্ত জনপ্রিয় একটি গজলঙ্গের গান আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। Yeah.
চারিপাশে মোর উড়িছে কেবল শুকানো পাতা বনের ফুলদল, চারিপাশে মোর উড়িছে কেবল শুকানো পাতা বনের ফুলদল। বৃথাই কেন হায় তব আঁখি জল ছিটাও অবিরল, দিবস জামি হারানো হিয়া। এলে অবেলায় পথি কবে ভুল বিধিছে কাটা নাহি যবে ভুল, এলে অবেলায় পথি কবে ভুল বিধিছে কাটা নাহি যবে দিয়ে বড় করি চর নিভিছে জীবন স্বামী হারানো হিয়ার, নিকুঞ্জ পথে কুড়াই ছড়া ফুল একে নয়ামি হারানো হিয়া। অসাধারণ অসাধারণ একটি সৃষ্টি, এবং আপনাকে বললে আপনিও খুব আনন্দ পাবেন। গতকাল সন্ধেবেলায় হঠাৎই গুনগুন করে একটা বাঘের শ্রী কোথায় যেন চলে এসেছিল, সেইটা কোথাও মিলেমিশে এখানে একাকার হয়ে গেল। এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বলা হয়ে থাকে গজল গানের প্রবর্তক। অবশ্যই ওনার আগে কিন্তু বাংলা গজল গান হয়নি, এবং এমন বেশ কিছু শব্দ, এমন বেশ কিছু আঙ্গিক বাংলা গানে তিনি নিয়ে এসেছিলেন যে তার পরবর্তীতে স্রষ্টারা তার দেখানো পথেই চলছেন এখন। একবারে ঠিক, কারণ হচ্ছে ওনার যে মানে উনি গজলে যেসব শব্দগুলো নতুন শব্দ ব্যবহার করেছেন, হ্যাঁ এটা আর কেউ আনে, সত্যি কথাই। এবং তার আগে হয়তো উর্দু ফার্সি এরকম অনেক শব্দ যেগুলো আমাদের কাছে আম জনগণের কাছে একেবারেই পরিচিত ছিল না, এবং গানের মধ্যে যখন এই শব্দগুলো এসেছে তখন আমরা চেষ্টা করেছি তার অর্থ জানার, উৎসে ফেরানো। এটাও তো সত্যি সত্যি একজন স্রষ্টার দায়িত্ব, এবং সেই দায়িত্ব তিনি আজীবন তার সৃষ্টিশীল জীবনে পালন করে গেছেন। আজও তার রচনা নিয়ে আমরা পথ চলছি। দাদা, এর পরে কোন গানে যাব? পরে একটা অত্যন্ত জনপ্রিয় একটি গান, একটা রোমান্টিক অসাধারণ একটি গান। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল নয়ন ভরা জল গো ফুল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল নয়ন ভরা জল গো তোমার, চুল
ভরা ফুল, ফুল যদি নি তোমার হাতে, জল রবে না নয়ন পাতে। ফুল যদি নি তোমার হাতে, জল রবে না নয়ন পাতে। ও শ্রুনিলে ফুটবে না, ও শ্রুনিলে ফুটবে না প্রেমের মুকুল, নয়ন ভরা জল গো তোমার আছো। মালা যখন গাঁথো তখন পাওয়ার সাত যে জাগে, মোর বিরহে কাঁদো যখন, মোর বিরহে কাঁদো যখন, আরো ভালো লাগে। মালা যখন গাঁথো তখন পাওয়ার সাত যে জাগে, তোমায় যদি হারায় দূরে দূরে থাকি গো তাই, ফুল ফোটায় যাই গো চলে, ফুল ফোটায় যাই গো চলে, চঞ্চল বুলবুল নয়ন ভরা জল গো তোমার আছো ভরা ফুল। আচ্ছা বলুন তো আপনি, এর চেয়ে ভালো গান হতে পারে? অসম্ভব। এবং আমাদের আজন্ম লালিত যে গানবিতান রয়েছে সেখানে এই গানটি অবশ্যই রয়েছে। একেবারে ছোটবেলায় শুনতে শুনতে বড় হবে। এবং কাজী নজরুল ইসলাম কে, কেমন কি তার সৃষ্টি আমরা তখন কিছুই জানতাম না, তখন থেকে এই গানটি আমাদের সকলের কণ্ঠস্থ মুখস্থ। আলাদা করে কখনো যে তালিম হয়েছে বা শেখা হয়েছে তা নয়, মানে আমরা আকাশবাণীতে শুনতাম, মানে অত্যন্ত জনপ্রিয়। এবং একটা সময় তো কাজী নজরুল ইসলামের গান মানেই জনপ্রিয়তার তুঙ্গে, একেবারে। মানে আমাদের আমাদের খুব দুর্ভাগ্য যে এই মানুষটি বেশি দিন সৃষ্টিশীল ছিলেন না, নইলে আমরা আরো কত কি মণিমুক্ত যে পেতাম। যা দিয়ে গেছেন সেটাকে সঞ্চয় করে রাখতে পারলেও আমাদের গান একেবারে সত্যি সত্যি এতটা সমৃদ্ধ। অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যে সময়ে গানটি হয়েছে ওই সময় কিন্তু এত আধুনিক গান আর কেউ তৈরি করতে পারেনি, একেবারেই তাই। এবং উনি সেই অর্থে আমি বলে থাকি, আমরা বলে থাকি যে উনি আধুনিক বাংলা গানের প্রবর্তক, একবারেই। এবং একটা জিনিস অবশ্য করেই বলতে হবে, সে সময় রবীন্দ্রনাথ মধ্য গগনে যখন তিনি এলেন ধরাধামে, এবং রবীন্দ্রনাথের যে স্নেহ পেয়েছেন, বিপুল স্নেহ পেয়েছেন, তার মধ্যে দাঁড়িয়ে অন্য স্রষ্টারা সে সময় তারা অনেকটাই প্রভাবিত ছিলেন, অবশ্যই রবীন্দ্রনাথের সৃষ্টির যে বিশেষ দিকগুলো রয়েছে। কিন্তু কাজী নজরুল ইসলাম
বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন তাঁর গান, রবীন্দ্রনাথের গান, নিজে গাইছেন, মানে কবিগুরুকে শোনাতেও যাচ্ছেন, কিন্তু নিজের সৃষ্টিতে সেই প্রভাবটি একেবারে সযত্নে হয়তো নয়, মানে একেবারে তাঁর নিজস্ব যে স্টাইল আমরা বুঝতে পারি যে এটা কাজী নজরুল ইসলামের রচনা। একেবারে ঠিকই বলেছেন, এবং ওনার গান তখন মানে সবাই বলছিল যে এ কে এসছে, একটা বিশাল একটা পরিবর্তন বাংলার মত আবির্ভূত হলেন। সেই জন্যই রবীন্দ্রনাথও খুব স্নেহ করতেন ভীষণ, মানে তাঁর পরবর্তী যুগে, রবীন্দ্রোত্তর যুগে আমরা যদি দেখি, সেখানে কাজী নজরুল ইসলামের একটা বিশাল জায়গা রয়েছে এবং রবীন্দ্রনাথই মান্যতা দিয়ে গিয়েছেন। এর পরে কোন কোন গানের দিকে যাব? আমি একটি অন্য ধরনের গান করছি। ওরে নীল যমুনার জল, বল রে মনে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওটি নীল যমুনার জল, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, এলাম ব্রজধাম কৃষ্ণ ঘনশ্যাম, ওটি নীল যমুনার জল। তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, বেনু বাজে, আমি কোথায় গেলে শুনতে পাব রাধা 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 নাম, কোথায় ঘন শ্যাম ওরে নীল যমুনার জল। সুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা হেরে সবার চোখে জল, বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, বল যমুনা বল, বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর অভিরাম, কোথায় ঘন শ্যাম ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল। অসাধারণ কি
অসাধারণ কীর্তন সুরের, অবশ্যই কীর্তনাঙ্গিক, এবং তার সঙ্গে রাধাকৃষ্ণ যে কত গানে কতভাবে এসেছেন। কাজী নজরুল ইসলামের বড় প্রিয় চরিত্র ছিলেন দুটি আমাদের প্রত্যেকেরই, এবং সেই কারণে এমন সমস্ত অসাধারণ গান এসেছে। এবং আরেকটা জিনিস বলার, এই গান শুনতে শুনতে যেটা মনে হলো সেটা বারবার করেই হয়তো বলি, যে কখনো পাখিকে একটা চরিত্র কল্পনা করছেন, কখনো নদীর সঙ্গে গল্প করছেন, এখানে তো ওরে নীল যমুনার জলের সঙ্গে কথোপকথন চলছে, তার মনের কথা তিনি উজাড় করে দিচ্ছেন যমুনার জলে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে থাকবেন যে কাজী নজরুল ইসলামের আগে এত কীর্তনঙ্গের গান, ওনার যে সংখ্যাটা যদি আমরা দেখি, এটা তো কীর্তন সুরের গান, কিন্তু এর একেবারে পরিপাটি কীর্তন যেটা, সেই গানগুলো অসংখ্য রয়েছে, যেখানে আখর রয়েছে, আখর নেই এরকম গানও রয়েছে। এবং উনি সাথে সাথে ইসলামিক গানও করেছেন, ইসলামিক গজল করেছেন, যেটা আমি এখন করব। আমার না খুব সৌভাগ্য হয়েছে বাঁশরীর কিছু গুণী মানুষের সঙ্গ করার, এবং সেখানে এই যে কীর্তনের কথা আপনি বলছেন, বেশ কিছু এমন কীর্তন শেখার সুযোগ হয়েছে যেগুলো আমরা সত্যিই আগে রেকর্ডেড শুনিনি। পরবর্তীতে যখন গাইতে শুরু করলাম তখন দেখলাম যে কি চমৎকার, মানে আখর এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে আলাদা করে ভাবনার জায়গা নেই, কিন্তু আবার নিজেদের মতো করে একটু যদি গাওয়া হয় গায়কীর গুণে, সে গানগুলো অনন্য মাত্রা পায়। একেবারে অসম্ভব সুন্দর সুন্দর গান রয়েছে। সবাইকে আমি একটু অনুরোধ করব যে যেগুলো আমরা সবসময় শুনি সেগুলো তো শুনি, কিন্তু তার বাইরেও এমন অসংখ্য গান রয়েছে যেগুলো আরো বেশি করে আমাদের শোনা উচিত। আমার আমার যেটা মনে হয় যে এখন এসব গানের চর্চা মনে হয় একটু কমে গেছে, না না এখন প্রচুর চর্চা হচ্ছে, প্রচারটা বড় কম হচ্ছে, প্রচার হচ্ছে, আমরা আমাদের মতো করে চেষ্টা করি। হ্যাঁ, অনন্য সাধারণ, আমি বলবো যে নজরুল আমাদের জাতীয় কবির যেভাবে আপনারা তুলে ধরছেন, অবশ্যই, এবং এইটা সত্যি সত্যি আমাদের খুব গর্বের জায়গা। আমরা দায়িত্ব নিয়ে আমরা এই কাজটি করে যে চলেছি বছরের পর বছর ধরে, এবং করে যাব, এটা তো আমাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। পরবর্তী গানে যাই। الأرابي سكي اكون مدهور شراب دلي الأرابي سكي اكون مدهور কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি নিশায় হলাম দিওয়ানা যে নিশায় হলাম দিওয়ানা যে রঙিন হলো আখি কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি তহিদের সিরাজি নিয়ে ডাকলে সবাই চারে এ নিখিল জগৎ ছুটে এলো রইল না কেউ বাকি নিখিল জগৎ ছুটে এলো রইল না কেউ
বাকি কোন মধুর সারা দিলে বসলো তোমার মহফিল দূর মক্কা মদিনাতে আল কোরআনের গাইলে গজল সবে কদরাতে নরনারী বাদশাহ ফকির তোমার রূপে হয়ে এ যা ছিল নজরানা দিল রাঙা পায়ে রাখি কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি নেশায় হলাম দিওয়ানা জি নেশায় হলাম দিওয়ানা জি রঙিন হলো আঁখি কোন মধু শরাব দিলে আল আরাবি সাকি অসাধারণ একটু চমৎকৃত হই এই গানগুলো শুনলে, এবং এমন বেশ কিছু শব্দ আছে যেগুলো সত্যি সত্যি আমরা জানতাম না, এর আগে সেই শব্দগুলোকে বাংলা গানে নিয়ে এলেন, এবং এমন অসংখ্য গান রয়েছে। আর এই মুহূর্তে অসংখ্য বন্ধুর মধ্যে থেকে একজন বন্ধু তো রয়েছেন আমার সঙ্গে কথা বলার জন্য। নমস্কার নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, না আমার, হ্যাঁ টেলিভিশনের সাউন্ডটা একদম মিউট করে দিতে হবে। হ্যাঁ বলুন। আজকে শুধু কাজী নজরুল ইসলামের গান। শনিবার মানেই কাজী নজরুল ইসলামের গান, কেমন? অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবেন এভাবেই। আপনারা এই যে প্রত্যেক দিন এসে আপনাদের ভালো লাগার কথা জানিয়ে যান, সত্যি সত্যি আমরা অনেকটা অনেকটা ভালো লাগা নিয়ে এখান থেকে ফিরে যাই, এবং সত্যি সত্যি এই ভালো লাগাগুলো সঙ্গে নিয়ে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে তো যেতে হবে, বিরতির সময় হয়েছে, ওপারে এসে অনেক গান হবে, সঙ্গে থাকুন।